নমস্কার আমি আশ্চর্য শুভ্রা বিশ্বাস আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে রাশি দু হাজার চব্বিশের মার্চ মাস নিয়ে চলে এলাম কেমন যাবে তুলা রাশিদের এই মার্চ মাস কেমন যাবে তাদের কর্ম ব্যবসা শিক্ষা স্বাস্থ্য অর্থ পরিবার এক এক করে আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার লাকি নাম্বার অবশ্যই বলে দেবো প্রথমে আসছি পারিবারিক জীবন নিয়ে দেখুন পারিবারিক সম্পর্ক যদি আপনাদের মধ্যে কোনোভাবে হয়তো দূরত্বে চলে গেছে না আপনাদের মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়ে গেছিলো মানুষ হয়তো পারিবারিক দিক দিয়ে বিবাদ চলছিলো তো আপনাদের এই সময় কিন্তু সব বিবাদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে পারবেন একে অপরের সম্পর্কটা প্রচন্ডভাবে মজবুত হবে তো ওভারঅল কিন্তু এই টাইমে ভালো পারিবারিক যত সমস্যা ছিল এই টাইমে কিন্তু সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এরপর আসছে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সময় আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে ভুলভাল যদি সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনার আপনি ঠিক কেরিয়ারের দিকে বা ঠিক দিকটা আপনার কেরিয়ারের জন্য কোনটা ঠিক দিক আপনি কিন্তু চুজ করতে পারবেন আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে গুরুজনের পরামর্শ নিয়ে এই টাইমে চলার দরকার আছে তবে আপনি কিন্তু শিক্ষায় সাফল্য লাভ করতে পারবেন কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে বলতে আপনার এই টাইমে না কর্মে মন বসবেন না আপনার যেন কোনো জায়গায় একটা মনে হবে কর্মে আপনি ডিসস্যাটিসফাইড আপনার কোনো জায়গায় মনে হবে আপনি অসন্তুষ্ট তো আপনার বারবার মনে হবে কর্মটা চেঞ্জ করতে আপনি অন্য জায়গায় কর্মের জন্য চেষ্টাও করবেন এবং যাদের মনে হবে যে কর্মের ট্রান্সফার তো এই জায়গাটা কিন্তু হতে পারে তো সেই জায়গাটা অবশ্যই আর নতুন চাকরির সুযোগ আপনার এই টাইমে থাকবে তো আমি বলবো যে যদি বেটার অপরচুনিটি আপনি পান যদি মনে হয় সেটা আপনার জন্য ভালো অবশ্যই আপনি কিন্তু চাকরি চেঞ্জ করতে পারেন ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি আছে কোন রকম সমস্যা নেই ব্যবসায় সাফল্য আছে আপনি যে কোনো টাইপের প্রোডাক্টেরই বিজনেস করুন না কেন ব্যবসার ক্ষেত্রটা আপনার ঠিকই আছে কোনো রকম সমস্যা নেই তবুও একটু পার্সোনাল ছকটা দেখে চলা ভালো এরপর হচ্ছে প্রেম এবং বৈবাহিক জীবন প্রেমের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে একে অপরের প্রতি না একটু বিশ্বাসটাকে রাখার চেষ্টা করুন যদি আপনি একে অপরকে যদি সন্দেহ করেন না অহেতুক সন্দেহ তাহলে কি হবে রিলেশনটা কিন্তু জায়গায় ধরবে তো সেই জায়গাটা কিন্তু হতে পারে এই না কোনো একটা কারণে আপনার নিজের প্রেমিক বা প্রেমিকার প্রতি সন্দেহ কিন্তু তৈরি হতে পারে ডাউট তৈরি হতে পারে সেই জায়গাটা যেন না হয় এবং সম্পর্কটা মজবুত করুন তাহলে এই সন্দেহই আসবে না সম্পর্কটাকে মজবুত করতে আপনাকে একে অপরকে বিশ্বাস করাটা কিন্তু খুব দরকার নাহলে কিন্তু আপনি সারা জীবন একসাথে কাটাতে পারবেন না এরপরে হচ্ছে বৈবাহিক জীবন বৈবাহিক জীবনে কিন্তু আপনি সুখী থাকবেন একে অপরের প্রতি আপনাদের শ্রদ্ধা আপনাদের একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা অটুট থাকবে তো ফলে বৈবাহিক জীবনে কিন্তু আপনারা একে অপরের সাথে চলে সারাটা জীবন একসঙ্গে চলার প্রতিশ্রুতিতেই অবশ্যই থাকবেন মার্চ মাসটা আপনাদের জন্য খুবই ভালো খুব আনন্দময় এই মাসটা এরপরে হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো জয়েন্ট পেন কিন্তু এই টাইমে হতে পারে ধরুন আমাদের শরীরের প্রত্যেকটা জয়েন্টে আপনারা কিন্তু পেন হতে পারে গাঁঠের ব্যথা বা বিভিন্ন জুতোর যদি বাপজনিত যে সমস্যাগুলো বেতজ বেদনা বা ওই যে বলেন যে বাপ তো সেই রিলেটেড প্রবলেম কিন্তু আপনারা এই টাইমে হতে পারে সেই জায়গাটা একটুখানি বুঝে শুনে চলুন একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন সে আমি অর্থের ক্ষেত্রে একটাই কথা বলবো একটু বাজেট করে চলুন অতু খরচা কিন্তু আপনারা এই টাইমে হতে পারে ফলে সঞ্চয়ের দিকটা কিন্তু একটু সমস্যা হতে পারে এছাড়া আর কোনো সমস্যা নেই রাশি উপাদান হচ্ছে বায়ু রাশি অধিপতি হচ্ছে শুক্র এবং লাকি কালার হচ্ছে আপনার এই মাসে হচ্ছে ব্লু এবং হোয়াইট লাকি নাম্বার হচ্ছে সেভেন এবং টোয়েন্টি এইট আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থাকার আগে থেকে ভিডিও উপস্থাপনা করে যাতে আপনারা বুঝতে পারেন দেখুন পজিটিভ তো পজিটিভ যাবেই নেগেটিভ যাবে না আমি যেভাবে বললাম সেভাবে যদি একটু মাসটাকে চালনা করার চেষ্টা করেন বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করুন তাহলে দেখবেন কোনো রকম সমস্যা হচ্ছে না এবং অবশ্যই আপনাদের জীবনে কোনো প্রবলেম এলে ঈশ্বরের পায়ে নিজেদের সমস্ত প্রবলেম সলভ মানে নিজেদের নিজেদেরকে সমর্পণ করে দিন তাদের দেখবেন সব প্রবলেম এমনি এমনিই চলে যাচ্ছে কেন কারণ ঈশ্বরকে যারা বিশ্বাস করেছে যতই প্রবলেম আসুক না কেন তার জীবনে দেখবেন সব প্রবলেমের সমস্যার সমাধান অবশ্যই তিনিই করে দেন সেই ভরসাটা আপনাকে তার উপর রাখতে হবে তাহলে দেখবেন সব সমস্যা চলে যাবে এছাড়া অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের চলার পথে একটু সহায়ক হয় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন অবশ্যই আপনাদের কাছে গিয়ে পৌঁছে এই বলে আমার ভিডিওটি নিয়ে শেষ করলাম নমস্কার